এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভা উত্তাল। শিবসাগরে মারোয়ারি সম্প্রদায়ের উপর নির্যাতন নিয়ে বিধানসভা সরকারকে চেপে ধরেন বিরোধী সদস্যরা। আজ বিধানসভা আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনার সময় বিরোধীরা দাবি করেন রাজ্যে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। দাবি করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তা খারিজ করলেন। বিতর্কিত স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বদরপুরে জাতীয় সড়কে বিশাল প্রতিবাদী মিছিল যুব কংগ্রেসের। পুলিশ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধে হুলস্থুল কাণ্ড বদরপুরে। প্রদেশ কংগ্রেস নেতা জুবায়ের নামে উপস্থিতিতে কংগ্রেস যুব ব্রিগেডের প্রতিবাদী বিশাল মিছিলে পুলিশের বাদানুবাদ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বদরপুরে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ঠেলা ধাক্কা এবং হাতাহাতি। গ্রেপ্তার প্রদেশ যুব কংগ্রেস নেতা জুবায়ের এনাম সহ বহু কংগ্রেস কর্মী। স্মার্ট মিটারকে স্মার্ট ডাকাতি আখ্যায়িত করে বদরপুরে রাজপথ কাঁপালো যুব কংগ্রেসীরা। আর দু তিন বছরের মধ্যে রাজ্যে মেডিকেল কলেজের সংখ্যা 23 হয়ে যাবে। তারপর আরো নতুন 5টি মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যের সবকটি জেলায় একটি করে মেডিকেল কলেজ খোলার নীতি বাস্তবায়নের প্রতি সরকার। আজ বিধানসভা উন্নয়নমূলক কাজ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে এই কথা বললেন হিমন্ত বিশ্ব শর্মা। প্রিপেড স্মার্ট মিটার নিয়ে কোনো অভিযোগ নেই, আন্দোলন ভুল। এসডির এমন মন্তব্যে উত্তাল শুনাই সাব ডিভিশন কার্যালয়ে। মঙ্গলবার প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যের সঙ্গে কাবুগঞ্জে বিদ্যুৎ বিভাগের শুনাই সাব ডিভিশন কার্যালয়ে, দক্ষিণ কাছাড়ের শুনাই, নরসিংপুর এবং পালংঘাট ব্লক কংগ্রেসের কর্মকর্তারা ঘেরাও করেন। এদিন প্রায় 150 নেতাকর্মী উপস্থিত থেকে স্মার্ট মিটার বাতিল সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন কার্যালয় চত্বর। আসামে মুসলিম জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজ বিধানসভায় বললেন রাজ্যের প্রতিটি জেলায় হিন্দু জনসংখ্যা কমছে, বাড়ছে মুসলিমদের সংখ্যা। আগে নিম্ন আসামে মুসলিমদের সংখ্যা বেশি ছিল, কিন্তু এখন উজান আসামেও বাড়ছে। নিম্ন আসামে দ্রুত গতিতে মুসলিমদের সংখ্যা বেড়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে উত্তাল প্রতিবাদ আলগাপুর বিধানসভা এলাকার চিপসাঙ্গন গ্রামে। কয়েকশো কোটি টাকার মেগা জল প্রকল্প রীতিমতো মুখ থুবড়ে পড়েছে আলগাপুরের চিপসাঙ্গনে। চিপসাঙ্গন আটারিপার জল সরবরাহ প্রকল্প অবিলম্বে চালুর দাবিতে আজ বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ জনতা। লঙ্গা নদীর জল ধীরে ধীরে কমলেও বর্তমানে সীমাহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন পাতাকান্দি সার্কেলের অধীনস্থ পেকুগ্রাম, পাত্রগ্রাম, মন্ত্রীগ্রাম, ছাত্রাগ্রাম এবং হাজারি চকের জনগণ। বিঘার পর বিঘা ক্ষেতের জমিতে ফসল বিনষ্ট হয়ে গেছে। ত্রাণ সামগ্রী এবং চিকিৎসা পরিষেবা কোনো কিছুই পাননি বলে অভিযোগ এলাকার ক্ষতিগ্রস্তদের। মুখ্যমন্ত্রী এবং বিধায়ক কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন বন্যাক্রান্তরা। বরাকের নানা প্রান্তের সাথে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি উদারবন্ধেও। জনগণের অর্থ লুটের যন্ত্র হিসেবে স্মার্ট মিটারকে আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে উদারবন্ধ বিদ্যুৎ সংমণ্ডল কার্যালয়ের সামনে ধর্ণা উদারবন্ধ ব্লক কংগ্রেসের। কংগ্রেস কর্মী এবং পুলিশের মধ্যে উদারবন্ধ ভিআইপি সড়কে ধস্তাধস্তি। জমিনে আদালতে মামলা চলাকালীন ফের দুই পরিবারের মধ্যে সংঘাত ধলাইয়ে। বিবাদিত যে জমি রয়েছে সেই জমিকে কেন্দ্র করে আদালতে মামলা চলাকালীন সময়ে বাদী পক্ষকে বেঁধে রেখে বিতর্কিত জমিতে কৃষিকাজ চালায় বিবাদীরা। ঘটনাটি ঘটেছে ধলাইয়ের লোকনাথপুর এলাকায়। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বিরোধী কংগ্রেসের প্রতিবাদ কালাই নেও। সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে আজ এপিডিসির কালান কার্যালয় ঘেরাও করলেন কংগ্রেসেরা। রাজ্য বিধানসভা অধিবেশন থাকাকালীন সময়ে প্রতিবাদ বিরোধী কংগ্রেসের। স্বাধীনতা দিবসের দিনে পড়ুয়াদের মধ্যে সংঘটিত মারপিটের ঘটনা। রেস্তোরে ফুটবল খেলার মাঠে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল জালালপুরে কুশিয়ার কোল বাজার। দুপক্ষের তুমুল সংঘর্ষে সৃষ্টি হওয়া পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় পুলিশ। পরিস্থিতি মুঠোয় রাখতে গোমরা পুলিশের তরফে কুশিয়ার কোল বাজারে রাতে মোতায়েন করা হয় পুলিশ ছাড়াও আধাসেনা এবং কমান্ডো বাহিনী। ভূস্বর্গে প্রার্থী বাছাই ঘিরে চাপে কংগ্রেস এবং বিজেপি দুই পক্ষই। 10 বছর পরে জম্মু কাশ্মীরে হতে চলেছে বিধানসভা ভোট, প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা তুঙ্গে। উপযুক্ত প্রার্থী বাছাই করতে গিয়ে হিমশিম খাচ্ছে কংগ্রেস এবং বিজেপি দুই পক্ষই। পুরনো বিজেপি কর্মীদের কেন টিকিট দেওয়া হয়নি তা নিয়ে পার্টি অফিসের বাইরে চলল বিক্ষোভ। অন্যদিকে কাশ্মীরের কোন আসনে কোন প্রার্থীকে দাঁড় করানো হবে তা নিয়েও একমত হতে পারেনি কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স। স্মার্ট মিটার এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে মঙ্গলবার আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের লক্ষ্মীপুর কার্যালয়ের সম্মুখে এক প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করলো ভারতীয় জাতীয় কংগ্রেস। 2 ঘন্টা উক্ত কার্যসূচিতে বাসকান্দি ব্লক কংগ্রেস, রাজাবাজার ব্লক কংগ্রেস, লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস এবং বিন্যাকান্দি ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দ সহ কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা অংশগ্রহণ করেন। পুলিশের ফ্ল্যাগ মার্চ কাছাড় এবং করিমগঞ্জে জনগণকে সচেতন করার লক্ষ্যে দুই জেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক পদযাত্রা বের হয়। পদযাত্রায় অংশ নেন দুই জেলার উপায়ুক্ত, পুলিশ সুপার, সকল পুলিশ ট্রাফিক বিভাগের কর্মী সহ অন্যান্য আধিকারিকরা। নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন গোবিন্দগঞ্জের মহিলারা। দেশের কোথাও না মহিলারা সুরক্ষিত নন, সাধারণ শিশু থেকে শুরু করে কিশোরী যুবতী কেউ রক্ষা পাচ্ছে না। দেশে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে অতি আবশ্যক বলে উল্লেখ করলেন রামকৃষ্ণনগর বিধানসভা গোবিন্দগঞ্জ জিপির প্রতিবাদী মহিলারা।
রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল বাওয়ারতল। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী। বেহাল রাস্তার কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। মঙ্গলবার আলকাপুর বিধানসভা অন্তর্গত বাওয়ারতল এলাকায় রাস্তা নির্মাণের জন্য প্রতিবাদে মাঠে নামলেন স্থানীয় ভুক্তভোগীরা। শিরোনামে এই পর্যন্তই, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।